প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 381 পৃষ্ঠা যে চ্যাপ্টারটি আছে, দ্য ইউজেস অফ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন, সেখান থেকে আজকে আপনাদেরকে ফিওর, ফিওয়েস্ট এবং ভেরি ভেরি ফিও এই তিনটি ব্যবহার আজকে পেশ করব। গত পর্বে আমি আপনাদেরকে ফিও, এফিও, দ্য ফিও প্র্যাকটিস করেছিলাম, আজকে আপনারা শিখবেন ফিওর, ফিওয়েস্ট এবং ভেরি ফিও। আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন, তাছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন, আপনারা অনেকেই ফিওর, ফিওয়েস্ট, ভেরি ফিও এগুলি ব্যবহারে ভুল করে থাকেন। তাছাড়া আপনি যদি স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড স্কিল ইম্প্রুভ করতে চান, আপনারা অবশ্যই বাক্য তৈরিতে ফিওর, ফিওয়েস্ট এবং ভেরি ফিও এগুলি শুদ্ধভাবে যদি প্রয়োগ না জানেন, আপনারা অবশ্যই স্পোকেন রাইটিং ভালোভাবে শিখতে পারবেন না। সেই জন্য আমি আজকে আপনাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কাউন্টেবল নাউনের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার, ফিওর, ফিওয়েস্ট এবং ভেরি ফিও ব্যবহার প্রেস করতে যাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ল্যাসনটি খুব অ্যাটেনটিভলি যেগুলো আমি নিশ্চিত যে আপনারা এই ল্যাসনটি শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং রাইটিং স্কিল কিভাবে করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমার গত পর্বের যে লেসনটি কাউন্টেবল নাউনের, যেমন ফিও, অ্যাফিও, দা ফিও এই লেসনটি যারা মিস করেছেন, আপনারা অবশ্যই পূর্ববর্তী লেসন দেখে নেবেন, তাহলে আপনি খুব সহজে আজকে লেসনটি শেখার মাধ্যমে আপনি স্পোকেন এবং রাইটিংয়ে আপনি বাংলাতে ইংরেজিতে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, আমরা জানি যে এফ ই ডাব্লিউ ইআর ফিওর, এটি বাংলা অর্থ হচ্ছে তুলনামূলকভাবে কম। আমি আবার বলছি এফ ই ডাব্লিউ ইআর এই যে কাউন্টেবল নাউনটি, এটির বাংলা মিনিং হচ্ছে তুলনামূলকভাবে কম। আপনি এই পর্বে বাংলাতে ইংরেজিতে কীভাবে বাক্য তৈরি করবেন, অর্থাৎ শুদ্ধভাবে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। যেমন একটি বাংলা বাক্য লক্ষ্য করুন, তুলনামূলক কম বই বিক্রি হয়েছিল, ফার্স্ট সেটি বাক্য তুলনামূলক কম বই বিক্রি হয়েছিল। অথবা আপনি আরও কম সংখ্যক বই বিক্রি করা হয়েছিল, আপনি এই বাক্যটি ফিওর দিয়ে কীভাবে তৈরি করবেন লক্ষ্য করুন, তুলনামূলক কম বই বিক্রি হয়েছিল। এই যে ফিওর তো তুলনামূলক কম বা তুলনামূলকভাবে কম, সো ফিওর বুকস ওয়ার সোল্ড, আমরা জানি বিক্রি হওয়া হচ্ছে স্যাল, এটির বিক্রি হচ্ছে সোল্ড, সো ফিওর বুকস ওয়ার সোল্ড, তুলনামূলক কম বই বিক্রি হয়েছিল। পরের আরেকটি বাংলা বাক্য, খুবই ইন্টারেস্টিং বাক্য লক্ষ্য করুন, যেমন আমার বন্ধুদের চেয়ে আমার কম বই আছে, আমার বন্ধুদের চাইতে আমার কম বই আছে, এই যে তুলনামূলকভাবে কম বন্ধুদের চাইতে কম, সো আপনি এটি কীভাবে বাংলাতে ইংলিশ করবেন, আমার বন্ধুদের চেয়ে আমার কম বই আছে, সো আই হ্যাভ ফিওর বুকস ফ্রম মাই ফ্রেন্ডস, আই হ্যাভ ফিওর বুকস ফ্রম মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধুদের চেয়ে আমার কম বই আছে। লক্ষ্য করুন এই পর্বে ফিওয়েস্ট, ফিওর হচ্ছে কম্পারেটিভ, যেমন ফিওয়েস্ট লক্ষ্য করুন, এফ ই ডাব্লিউ ইএসটি ফিওয়েস্ট, এটির বাংলা মিনিং হচ্ছে, এই কাউন্টেবল নাউনটির বাংলা মিনিং হচ্ছে সবচেয়ে কম, এফ ই ডাব্লিউ ইএসটি ফিওয়েস্ট। ফিওর হচ্ছে তুলনামূলকভাবে কম আর ফিওয়েস্ট হচ্ছে সবচেয়ে কম। লক্ষ্য করুন ফিওয়েস্ট এর নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হয়, আপনাকে সবসময় এই নোটটি মনে রাখতে হবে যে ফিওয়েস্টের নাউন এবং ভার্ব উভয়টি প্লুরাল হয়। বাংলা থেকে ইংরেজিতে কীভাবে বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন, যেমন শ্রেণীতে আমার সবচেয়ে কম বই আছে, শ্রেণীতে অর্থাৎ শ্রেণীকক্ষে আমার সবচেয়ে কম বই আছে, এই যে সবচেয়ে কম হচ্ছে ফিওয়েস্ট, সো আই হ্যাভ দ্য ফিওয়েস্ট বুকস ইন দ্য ক্লাস, আই হ্যাভ দ্য ফিওয়েস্ট বুকস ইন দ্য ক্লাস, শ্রেণীতে আমার সবচেয়ে কম বই আছে, এই যে ফিওয়েস্ট হচ্ছে সবচেয়ে কম। যেমন আমি সবচেয়ে কম স্থানে গিয়েছি, আমি সবচেয়ে কম স্থানে গিয়েছি, এই যে সবচেয়ে কম, সো আই হ্যাভ বিন টু দ্য ফিওয়েস্ট প্লেসেস, আই হ্যাভ বিন টু দ্য ফিওয়েস্ট প্লেসেস, আমি সবচেয়ে কম স্থানে গিয়েছি। এভাবে আসুন খুবই গুরুত্বপূর্ণ একটি কাউন্টেবল নাউন, যেমন ভেরি ফিও, ভেরি ফিওর বাংলা মিনিং হচ্ছে খুব কম, খুব কম অর্থাৎ এত কম যে খুব জোর দিয়ে বলার দরকার, বা এত কম যে খুব জোর দিয়ে বলার প্রয়োজন আছে, এরূপ ক্ষেত্রে আপনি সবসময় ভেরি ফিও ব্যবহার করবেন। আসুন কীভাবে বাংলাতে ইংরেজিতে বাক্য তৈরি করবেন, যেমন আমাদের গ্রামের খুব কম ছেলে শিক্ষিত, আমাদের গ্রামের খুব কম ছেলে শিক্ষিত, এই যে ভেরি ফিও হচ্ছে খুব কম,
আপনি এটি ভেরিফাই দিয়ে কীভাবে শুরু করবেন? ভেরি ফিউ বয়েজ অফ আওয়ার ভিলেজ আর এজুকেটেড. ভেরি ফিউ বয়েজ অফ আওয়ার ভিলেজ আর এজুকেটেড. আমাদের গ্রামের খুব কম ছেলে শিক্ষিত. আমি আবার বলছি, আমাদের গ্রামের খুব কম ছেলে শিক্ষিত. ভেরি ফিউ বয়েজ অফ আওয়ার ভিলেজ আর এজুকেটেড. অর্থাৎ আমাদের গ্রামের খুব কম ছেলে শিক্ষিত. ভিউয়ার্স, এটি 341 পৃষ্ঠা, যারা বই সংগ্রহ করেছেন আপনারা 341 পৃষ্ঠা এই চ্যাপ্টারে শুরু হয়েছে. ফিওর, ফিওয়েস্ট এবং ভেরি ফিউ হচ্ছে 383 পৃষ্ঠাই. যারা বই সংগ্রহ করেছেন আপনারা বইটিগুলো চর্চা করুন, যারা বই সংগ্রহ করেনি কোনো সমস্যা নেই, শুধু অ্যাট্রিভলি আমাকে শুনুন. লক্ষ্য করুন পরের যে এক্সাম্পলটি ভেরি ফিওর, যেমন আশা খুব কমই কথা বলে. আশা খুব কমই কথা বলে. স্যার, আপনি ভেরিফাই দেখি ব্যবহার করতে গেবেন. আশা স্পিক্স ভেরি ফিউ ওয়ার্ডস. আশা স্পিক্স ভেরি ফিউ ওয়ার্ডস. আশা খুব কমই কথা বলে. তারপরে যে এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন বাংলাদেশে খুব কম জনগণই সচেতন. বাংলাদেশের খুব কম জনগণই সচেতন. এটি ভেরিফাই দেখি শুরু করবেন. ভেরি ফিউ পিপুল অফ বাংলাদেশ আর কনশাস. ভেরি ফিউ পিপুল অফ বাংলাদেশ আর কনশাস. বাংলাদেশে খুব কম জনগণই সচেতন. আপনি ফিওর, ফিওয়েস্ট এবং ভেরি ফিউ দিয়ে আপনি বাংলাতে ইংরেজিতে শুদ্ধভাবে আপনি অসংখ্য অসংখ্য বাক্য তৈরির মাধ্যমে আপনি স্পোকেন রাইটিং স্কিল ইম্প্রুভ করতে পারবেন. তাছাড়া যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছেন, আপনারা অনেকেই এই গ্রামার লেসনতে ভুল করে থাকেন. আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি এই লেসনটি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা এটি শেখার মাধ্যমে আপনার গ্রামার খুব ভালো করতে পারবেন. ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেট বিং গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন. চলতি বছর 2022 সালে এই বইটিতে আরও দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে. চ্যাপ্টারগুলি হচ্ছে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ফ্রি হ্যান্ড রাইটিং. বিগত বছরগুলিতে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলি হচ্ছে গ্রামার সেকশন, ল্যাঙ্গুয়েজ সেকশন এবং ভোকাবুলারি সেকশন. এবছর 2022 সালে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ফ্রি হ্যান্ড রাইটিং সেকশন যুক্ত করা হয়েছে. আপনারা যদি ঘরে বসে একটি কম্পিটিশন ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ কম্পিটিশন লিখতে চান, কিংবা একটি ল্যাডার অ্যাপ্লিকেশন ফর্মেট দিয়ে আপনি 50টি ল্যাডার অ্যাপ্লিকেশন লিখতে চান, কিংবা একটি প্যারাগ্রাফ ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ডায়ালগের ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ডায়ালগ লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন. বাংলাদেশে পাঠকরা যদি বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন. আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680. বাংলাদেশি পাঠকরা এই নম্বরটিতে বিকেশ করে বইটি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন. ভারতের পাঠকরা যদি বইটি আপনারা ভারতের পশ্চিমবঙ্গের মালদহ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহের তাওহিদ এডুকেশন সোসাইটির সেল ফোন নম্বর লিখে রাখতে পারেন. নাম্বারটি হচ্ছে 9733196010. পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির মিস্টার আনিরুল ইসলামের সেল ফোন নম্বর আপনারা ফোন করে ভারতের পাঠকরা এই বইটি সংগ্রহ করতে পারেন. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন, কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করেন. তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে হবে সেটাতে ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে. আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা. আপনারা সব ভালো থাকুন, অনেক ভালো. No more today. I will see you in another video. Take care. Bye-bye.